ডেঙ্গি পরিস্থিতি নিয়ে নবান্নকে রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ কোন কোন জায়গার ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক রিপোর্টে কি বলা রয়েছে দেখো আজকে যে সপ্তাহটা শেষ হলো অর্থাৎ 7ই অগস্ট শেষ হওয়া সপ্তাহ অর্থাৎ বছরের 31তম সপ্তাহে রাজ্যে সবথেকে বেশি ডেঙ্গি নথিভুক্ত হয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এই সপ্তাহে চলতি সপ্তাহে 3104 জন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই রিপোর্ট নবান্নে জমা দেওয়া হয়েছে বলা হয়েছে যে গত বছর অর্থাৎ 2021 সালে এই চলতি সপ্তাহে অর্থাৎ 31তম সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন 457 জন সেই জায়গায় চলতি বছরে অর্থাৎ 2022 সালে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এই চলতি সপ্তাহে 3104 জন যে সংখ্যাটা অনেকটাই বেশি এর পাশাপাশি যে রিপোর্ট নবান্নকে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে তাতে 12টা জেলা রাজ্যের 12টি জেলা সম্পর্কে উদ্বেগের ছবি ধরা পড়েছে যেটা স্বাস্থ্য দপ্তরের থেকে পাঠানো রিপোর্টে যেটা বলা হয়েছে যে 12টা পুরসভা এবং কর্পোরেশন এলাকায় ডেঙ্গি পরিস্থিতি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এর মধ্যে জলপাইগুড়ি জেলা রয়েছে কালিম্পং রয়েছে কোচবিহার রয়েছে দক্ষিণ দিনাজপুর রয়েছে মালদা রয়েছে বীরভূম রয়েছে রামপুরহাট স্বাস্থ্য জেলা রয়েছে হুগলি রয়েছে হাওড়া রয়েছে এর পাশাপাশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা এই সমস্ত জেলাগুলিতে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক এমনটাই কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে কলকাতার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে কলকাতাতে চলতি সপ্তাহে 231 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া গিয়েছে চলতি সপ্তাহে জলপাইগুড়ি জেলাতে সেখানে 768 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন চলতি সপ্তাহে এই এরপরই রয়েছে হাওড়া স্থান যেখানে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন চলতি সপ্তাহে 372 জন এবং 3 নম্বরে রয়েছে কলকাতার নাম যেখানে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন চলতি সপ্তাহে 231 জন এই এই মোট 12টি জেলা এবং তার যে সমস্ত পুরসভাগুলি রয়েছে তার সম্পর্কে একটা উদ্বেগজনক চিত্র উদ্বেগজনক রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের তরফে নবান্নকে জানানো হয়েছে এছাড়াও শহরাঞ্চল ছাড়াও গ্রামীণ বাংলার 16টি ব্লককে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের এই রিপোর্টে সেখানে বলা হয়েছে যে আরো আরো এরকম 16টি ব্লক রাজ্যের সেখানেও কিন্তু ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সেই জায়গাগুলি সম্পর্কেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে নবান্নকে ধন্যবাদ